তো হ্যালো গাইস, আজকে দেখাবো কিভাবে নিজের ফটোতে আপনারা স্ট্যাম্প লোগো তৈরি করবেন। তো লোগোটা তৈরি করার জন্য আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপের প্রয়োজন হবে, যেটা আপনারা ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন, দেন এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ড্র অ্যান্ড কালার। দেন এইখানে আসার পর আপনারা মোরে ট্যাপ করে দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ট্যাপ করে দিবেন, তারপর আপনারা এইখান থেকে এই সাইজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এইখানে ওকে করে দেবেন, তাহলে আপনার এইখানে ট্যাপ করে দেবেন, এইখান থেকে এডিট ইমেজ এইখানে ট্যাপ করে দেবেন। সো এই ইন্টারফেসে আপনারা ইমেজ অ্যাড করবেন, সেই জন্য অ্যাড ফটো এখানে ট্যাপ করে দিবেন, তারপরে এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন, অ্যাড দেন অ্যাডে ট্যাপ করে দিবেন, তারপর এটাকে জুম করে হালকাভাবে মুভ করে নেবেন। তো এইটুকু করার পরে আপনারা এখানে ট্যাপ করে দিবেন, তারপরে অ্যাগেইন অ্যাড ফটোতে ট্যাপ করে দিবেন, তারপরে যে ফটোটা দিয়ে আপনারা লোগো তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন, দেন অ্যাডে ট্যাপ করে দিবেন। প্রথমে এটাকে আমরা ক্রপ করে নিই, দেন ওকেতে ট্যাপ করে দিবেন। দেন ক্রপ হয়ে গেলে আপনারা কাট আউট এখানে ট্যাপ করে দিবেন, দেন এখান থেকে পার্সন সিলেক্ট করে দিয়ে ওয়েট করবেন, তারপরে ওক অপশনে ট্যাপ করে দিবেন। এবার দেখতে পারেন, এখানে ট্যাপ করে দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। সো এইভাবে দেখার পরে আপনারা ওকে করে দিতে পারেন, তারপরে এটা হালকা এভাবে মুভ করে নেবেন, তারপর আপনারা চলে যাবেন হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন হচ্ছে ম্যাজিক, তারপর আপনারা এই আনডিট এটা সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পরে আবার এখানে ট্যাপ করে দিবেন, তারপরে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে লাইটেন, দেন এটা সিলেক্ট করার পরে আপনারা এখানে ট্যাপ করে দিবেন, তারপরে অ্যাগেন সিলেক্ট করবেন হচ্ছে আর্টিস্টিক, দেন এইখান থেকে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে এসকেসার ওয়ান, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে সেটিং একটু কাজ করে নিতে হবে, এটাকে আপনারা ফুল করে দিবেন, দেন এটাকেও ফুল করে দিবেন। দেন ফুল করে দেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন, তারপর এটাকে জুম করে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে আপনারা এখন চলে যাবেন যে ব্লেন্ডিংয়ে, তাহলে ব্লেন্ডিংয়ে ট্যাপ করে দিয়ে আপনারা মাল্টিপ্লাই এটা সিলেক্ট করে দেবেন, মাল্টিপ্লাই। সো সিলেক্ট হয়ে গেলে আপনারা এইখানে ট্যাপ করে দিবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে ইরেজ, দেন এটাকে হালকা একটু বাড়িয়ে নিয়ে কমিয়ে নেবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়ার পরে এখানে এভাবে রিমুভ করে দেবেন। দেওয়ার পর আপনার ওকে করে দেবেন, এইখানে ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা টেক্সট এটা সিলেক্ট করবেন। টেক্সট সিলেক্ট করার পরে এখানে টেক্সট লিখে দেবেন হচ্ছে, সো আমি নাম লিখে দিই, এটা যেহেতু একটা ফুটবল প্লেয়ারের নাম, সো ফুটবল প্লেয়ারের নাম দিয়ে দিই, মোহাম্মদ সালাহ, দেন ওকে করে দেবেন। সো ফার্স্ট অফ অল এটার ফন্ট চেঞ্জ করে দেবো আমরা, ফন্টে ট্যাপ করে দিই অরবিটেন, এটাকে ছোট করে টেনে লম্বা করে নিই। তো লম্বা করার পরে আপনারা এই বেন্ড এখানে ট্যাপ করে দেবেন, তারপর এটা কম বেশি করলে এটা অটোমেটিক ঘুরে যাবে। সো এই পজিশন আসার পরে আপনারা এর স্পেসিংটা বাড়িয়ে দিব, আপনাদেরকে সেম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তো
ছোটটা এই কালারই রেখা দেওয়ার পরে ও মাই গড, এভাবে দেওয়ার পরে আপনারা এটাকে কপি করে নেব, কপি অপশন আসেন, দেখেন অ্যাগেন টেক্সট ট্যাপ করে দিবেন, তারপর এখানে লিখবেন ফুটবলার, তারপর ওকে, তারপর এটাকে ব্যান্ড করে নিচের দিকে দিয়ে দিবেন এইভাবে। আগে এটা ফন্ট চেঞ্জ করে দিই, দেন এখান থেকে মনোটন, হ্যাঁ দেওয়ার পরে কালারটা আমরা প্রতি বছর রেড, ফন্ট চেঞ্জ করে দিয়ে দেখি কোনটা ভালো হয়। দেন স্ট্রোক দিয়ে দিই হোয়াইট, দেন স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে হবে, এভাবে স্পেসিংটা বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো প্রিয় দর্শক, এইভাবে আপনারা আপনাদের স্ট্যাম্প লোগো তৈরি করতে পারেন খুব ইজিতে।